নমস্কার, সৌভাগ্য ও সমৃদ্ধির দিশারি অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছে লাইফ ফোনের অনুষ্ঠানে। ঠিক এই সময় এই দিন আপনারা যাকে গেস্ট হিসাবে আপনাদের যে প্রত্যাশা থাকে সেই মানুষটিকে আমরা সঙ্গে পাই। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন, আপনাদের সেই বহু পরিচিত প্রিয় মানুষ, দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি যার সম্বন্ধে হয়তো নতুন করে কিছু বলার নেই। একাধারে তিনি যেমন জ্যোতিষ, আরেকদিকে তিনি হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ এবং বাস্তু কনসালটেন্ট, অর্থাৎ বাস্তু বিশেষজ্ঞ, সুদক্ষ একজন বাস্তু বিশেষজ্ঞ, এবং তার সঙ্গে কিন্তু কেপি অ্যাস্ট্রোলজার। তার মানে একদিকে জ্যোতিষ মানে সনাতন জ্যোতিষ, এবং আরেকদিকে কিন্তু কৃষ্ণমূর্তি পদ্ধতির দ্বারা মানুষকে নানান সমস্যার তিনি প্রতিকারের মাধ্যমে, প্রতিবিধানের মাধ্যমে তিনি মানুষকে ভীষণভাবে উপকার করে যাচ্ছেন দীর্ঘ বছর ধরে, দীর্ঘদিন ধরে। তার সেই সঠিক বিচার কিন্তু কথা বলে সেটা আপনারা জানেন, এবং আমাদের জীবনটা তো নানান সমস্যা জর্জরিত, এবং সেই সমস্যা থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাবো, কিভাবে আমরা ভালো থাকবো, কিভাবে আমরা ভালো থাকার জন্য আমরা নিজেকে কিভাবে সুন্দরভাবে গুছিয়ে নেব, তার কারণ একটাই যে ভালো থাকতে সবাই আমরা চাই, এবং সেই ভালো থাকার রসদটা কিভাবে আমরা খুঁজে পাবো, কিভাবে আমরা জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নিয়ে আমরা আমাদের লক্ষ্যস্থলে কিভাবে পৌঁছে যাব। অবশ্যই সেই ব্যক্তিত্ব আজকে আমাদের সঙ্গে যখন রয়েছেন, তিনি সেইভাবে কিন্তু আমাদেরকে নানানভাবে সুপরামর্শ দেবেন। তার কারণ সামনেই কিন্তু একটি শুভ সময়ের মধ্য দিয়ে আমরা এগোচ্ছি ঠিকই, আর সামনেই কিন্তু 7ই জুলাই রথযাত্রা, আর এই রথযাত্রাকে আমরা কিভাবে পালন করব, প্রভু জগন্নাথ দেব এবং জগন্নাথ বলরাম সুভদ্রা তাদের আশীর্বাদ কিভাবে আমরা পাব, কিভাবে আমরা কৃপাধন্য হব, এবং সেই নিয়েই আজকে আমাদের আলোচনা চলবে। আজকেও তিনি কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন, আর লাইভ অনুষ্ঠান সরাসরি আপনারা কথা বলুন, নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন এইটুকু আশ্বাস দিয়ে এবং এইটুকুনি আস্থা ভরসা দিয়েই আমাদের আজকের অনুষ্ঠানকে আমরা এগিয়ে নিয়ে যাব, আমরা পথ চলবো অবশ্যই। আর আপনারা শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলে কিন্তু হবু আপনার জীবন সম্বন্ধে কিন্তু আপনি জেনে যাচ্ছেন। আমি সরাসরি তার কাছে চলে যাব, উপস্থিত আছেন শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, আসুন আমরা তাকে স্বাগত জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান আমরা এগিয়ে নিয়ে যাব, সরাসরি তার কাছে চলে যাব। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার স্যার, প্রথমেই বললাম যে আমরা তো নানান সমস্যা জর্জরিত, আমরা কিছু আমাদের সেই সমস্যা থেকে কিভাবে আমরা মুক্ত হব, সেই সমস্যা থেকে কিভাবে আমরা পরিত্রাণ পাব, আমাদের এই যে শুভ সময়, আমরা খুব শুভ সময়ের মধ্যে দিয়ে এগোচ্ছি, সামনে কিন্তু স্নানযাত্রা তো জগন্নাথদেবের চড়ক শেষ হয়েছে মানে হয়ে গেছে, তারপরেই কিন্তু আমরা এই যে অপেক্ষায় রয়েছি যে সামনে কিন্তু 7ই জুলাই রথযাত্রা, এই রথযাত্রাকে কিভাবে আমরা পালন করব, কিভাবে আমরা ভালো থাকবো, তাদের আশীর্বাদ ধন্য হব, অর্থাৎ জগন্নাথ বলরাম সুভদ্রা, প্রভু জগন্নাথ এবং সুভদ্রা বলরামকে পূজো অর্চনার মাধ্যমে তাকে সেই প্রভুকে আমরা সেইভাবে আমরা মানে আধ্যাত্মিকতা যেটাকে বলা হয় আমরা আরাধনার মাধ্যমে কিভাবে আমরা ভালো থাকবো, আমরা সে বিষয়ে কিন্তু আজকে জানবো অবশ্যই। নিশ্চয়ই, এটা রথযাত্রা এবছরে যেটা পড়েছে 22শে আষাঢ় 7ই জুলাই, এই রথ দ্বিতীয়া তিথি শেষ রাত্রি 4:33 পর্যন্ত রয়েছে। এখন এই ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ বাণী, রহেতু বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে, অর্থাৎ একবার রথের উপরে ভগবান শ্রী জগন্নাথ দেবকে দর্শন করলে পুনর্জন্ম তার আর নিতে হয় না, সে কিন্তু মোক্ষ প্রাপ্তি হয়। জীবনের যা কিছু বাধা বিঘ্ন, দুর্দশা, দুরাশা যাই বলেন না কেন, এই যে পুণ্যতিথি, রথযাত্রার পুণ্যতিথি, এই রথের রশি ধরে যারা টানেন, রথ টানেন যারা, তারা কিন্তু এই পরম সৌভাগ্যটি লাভ করেন। এবং এই রথযাত্রার দিনে কিন্তু যে কোনো গ্রহ দোষ, যে কোনো সমস্যা, যত জটিল সমস্যাই হোক না কেন, যদি আপনি গৃহে সঠিকভাবে পালন করতে পারেন কিছু নিয়ম, কিছু উপাচার, সেক্ষেত্রে কিন্তু জানবেন সমস্যাগুলো থেকে কিন্তু মুক্তি খুব দ্রুততার সঙ্গে হতে থাকে। হ্যাঁ, এখন আমাদের শাস্ত্রেই রয়েছে, নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র জগন্নাথ সুভদ্রাভ্যাং নমো নমো। এই যে জগন্নাথ দেবের যে প্রণাম, এই প্রণাম মন্ত্র, এই মন্ত্রের সাহায্যে জগন্নাথ দেবকে যে আরাধনা করা, সেই যে আরাধনার পূর্ণ কৃপা লাভ,
এই কৃপা লাভ কিন্তু তখনই সম্ভব যখন আপনারা নিশ্চিত ভাবে এক মনে একাগ্র চিত্তে তার কাছে পৌঁছতে পারবেন। প্রণাম করা, রথের রশি টানা, এটা সবাই যে পরিধান সেক্ষেত্রে গিয়ে রথযাত্রা উদযাপন করবে সেটি কিন্তু সর্বদা সম্ভবপর হয় না। অনেক ক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে, যারা বাড়িতেও অনেক বাড়ি রয়েছে সে সমস্ত বাড়িতে কিন্তু ছোট ছোট রথ নিয়ে এসে সেগুলোকে কিন্তু স্থাপন করে সেই রথ কিন্তু টানার ব্যবস্থা হয়। সুতরাং সেই রথগুলো কিন্তু খুব সুন্দরভাবে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। এবং এর সঙ্গে যেখানে আমাদের এখানে যেমন হুগলিতে মাহেশের রথ খুব বিখ্যাত, সেই রথেও যদি নাকি অংশগ্রহণ করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু জানবেন এটা শুভ হয়। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু জীবনে উন্নতি বাধা বিঘ্ন গুলো কাটে। কেউ কি ফোনে রয়েছে? একজন রয়েছে, কারণ আমরা এই বিষয়ে জানবো। এই পৌরাণিক কাহিনীগুলো শুনতে খুবই ভালো লাগে, সেইভাবে কিন্তু আমাদের স্যার কিন্তু সেইভাবে আপনাদেরকে ব্যক্ত করবেন এবং কিভাবে আমরা পূর্ণ লাভ করবো এটাও আমাদের আজকে জানার বিষয় রয়েছে, আমরা জানবো অবশ্যই। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? দুপুর 1:14। জন্মস্থান কোথায়? আচ্ছা, কি নাম বললেন? সুলেখা দাস। সুলেখা দাস, সুলেখা, সুলেখা, হ্যাঁ, সুলেখা দাস। আচ্ছা, দেখি আপনার শনিবার ছিল জন্মবার? শনিবার জন্মবার, সিংহ লগ্ন, রাশি হচ্ছে তুলা রাশি, বিশাখা নক্ষত্র, তাম্রপায়ায় জন্ম। আপনার হচ্ছে কৃষ্ণ পক্ষ ছিল, প্রতিপদ তিথি, এবং গণ হচ্ছে রাক্ষসগণ, শূদ্র বর্ণে জন্ম। হ্যাঁ, আপনার হরোস্কোপে যেটা রয়েছে সেটা এই মুহূর্তে যেটা পাচ্ছি, শনি রবি একসঙ্গে বসে রয়েছে, এই যোগটা ভালো না, এটাকে বলে বীজ দোষ। হ্যাঁ, এই বীজ দোষটা আপনার জীবনে কিন্তু উন্নতির পথে বাধা দেবে। এক, ম্যারেজ লাইফের ক্ষেত্রেও সমস্যা করাবে। দুই, মন মতো কর্ম হতে চাইবে না, কর্মের জায়গায়ও কিন্তু স্যাটিসফ্যাকশনের একটু অভাব থাকবে। সুতরাং এই যে মনের মতো কাজ হতে দেবে না, এই বীজ দোষটাকে আগে ঠিক করতে হবে, বুঝতে পেরেছেন? এই বীজ দোষটা হয়ে রয়েছে অষ্টম স্থানে, এটা ভালো নয়, এটাকে ঠিক না যতক্ষণ না করবেন, এই বাধাগুলো কাটতে চাইবে না। তার মধ্যে জানবেন যে মন খারাপ থাকা, বেশিরভাগ সময় ডিপ্রেশন থাকা, এবং হওয়া কাজ হতে চাইবে না, সমস্ত কাজে বাধা আসা। হ্যাঁ, এবং শরীরও ভালো যেতে চাইবে না। আপনি দেখবেন বিভিন্ন ভাবে বিভিন্ন শারীরিক জটিলতায় কিন্তু জর্জরিত করাবে, মাঝে মধ্যেই ছোটখাটো সমস্যা রোগ ব্যাধি কিন্তু লেগে থাকবে, বিশেষত স্কিনের প্রবলেম, এটা কিন্তু খুব দেখাচ্ছে, একটু সাবধানে থাকবেন। হ্যাঁ, এগুলো প্রতিকার করাননি নাকি? প্রতিকার করেছেন কোনো সময়? না না না, প্রতিকার প্রতিবিধানটা করিয়ে নিতে হবে, নিলে কিন্তু আপনার ভালো কাজকর্মের যোগ আছে, অর্থ উপার্জন অনেক ভালো, নিজের চেষ্টায় ভালো উন্নতি করতে পারবেন, মোদ্দা কথা এটুকু বলতে পারি। হরোস্কোপ চেষ্টা করলে জীবনে ভালো উন্নতি করবেন। হ্যাঁ, ওই বিবাহিত জীবন প্রবলেমের তো, এটা তো শুরুতেই বলেছি, দুটো জায়গা প্রবলেম হবে, এক বিবাহিত জীবন, দুই কাজের জায়গাটা, ওয়ার্কিং লেডি আপনি, কাজ মনে মতো পাবেন না, দোষটাকে কাটিয়ে নেবেন ততক্ষণ ঠিক হতে চাইবে না। তবে এই সময়টা আগামী সময় ভালো আসছে, সামনে কৌশিকী অমাবস্যা আছে, যদি মনে করেন গ্রহ দোষ কাটাবো তাহলে কিন্তু সেক্ষেত্রে চেষ্টা করুন, ভালো উপকার পাবেন, এই তিথিগুলো ধরার চেষ্টা করুন। আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন, ফোন নাম্বারটা লিখে বুকিং করে চলে আসুন, যেখানে আপনার কাছাকাছি হবে পৌঁছে যান, ঠিক আছে? বন্ধমুখ লিখে রাখুন,
এছাড়া বেহালাতেও পাচ্ছেন, আপনাদের চলে আসতে হবে, শুধু জেনে নিলে হবে না, অনেক সমস্যা রয়েছে আপনার, সেটাকে ইমিডিয়েট গ্রহ সংস্কার করতে হবে। গ্রহ সংস্কার যতক্ষণ না করছেন কিন্তু ভালো, আপনার কিছু জীবনে আসার যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা কোনোভাবে বাধা বিঘ্ন কিন্তু চলবেই এটা, কিন্তু সেটাই কিন্তু স্যার আগে থেকে আপনাদের অ্যালার্ট করে দিচ্ছেন। আর যে বন্ধু রয়েছেন স্যার, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে বলুন। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? টেলিভিশনের সাউন্ডটাকে মিউট করে কথা বলুন, জিরো করে কথা বলুন, টেলিভিশনের সাউন্ডটাকে দূরে একটু মোবাইলটা নিয়ে কথা বলুন, বলুন। আপনার নিজের নামটা বলুন। আমার নামটা সীমা কর। সীমা কর, আচ্ছা বলুন, জন্ম তারিখ সময়টা বলুন। টাইমিংটা বলুন। সন্ধ্যে সাতটা। জন্মস্থান কি জানবেন, কি বিষয় জানবেন? জন্মস্থান কলকাতা। আচ্ছা দেখে নিচ্ছে। শুনুন শুনুন, কাউকে দেখিয়েছেন এখন পর্যন্ত? নাম সীমা কর। আচ্ছা শুনুন, আপনার যেটা রয়েছে মঙ্গলবারে জন্মবার, আপনার লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, রাশি ধনু রাশি, পূর্বাষাঢ় নক্ষত্র স্বর্ণপায়ায় জন্ম, কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি ছিল জন্মতিথি, এবং নরগণ বর্ণ হচ্ছে ক্ষত্রিয় বর্ণ। আপনার এখানে যেটা পাচ্ছি জন্মছকে লগ্নে বৃহস্পতি রয়েছে, এটা খুব ভালো, ভীষণ ভালো, লগ্নে বৃহস্পতি যোগ থাকা ভালো, এবং বৃহস্পতি বলতে পারেন তুঙ্গস্থ পজিশন, প্রায় খুব ভালো পজিশনেই রয়েছে। জীবনে এমনি অর্থের অভাব হবে না, টাকা পয়সা থাকবে, শরীর মাঝে মধ্যে একটু ভোগাবে, আর নিজেদের লোকের থেকে ভুল বোঝাবুঝি বা মনের দিক থেকে আঘাত পাবেন, এই ধরনের একটু সমস্যা রয়েছে। হ্যাঁ, খুব মেজর কিন্তু অর্থনৈতিক প্রবলেম নেই, শরীর একটু কম বেশি ভোগাবে, আর নিজের লোকের সঙ্গে প্রতারণা হওয়া বা ভুল বোঝাবুঝি আত্মীয় পরিজনদের সাথে, এই ধরনের কিছু সমস্যা আপনাকে ডিস্টার্ব করবে। জন্মছকটা দেখিয়ে নেবেন, নিলে ভালো হবে। সম্পর্কের জায়গা মোটামুটি খুব ভালো নেই, মোটামুটি চলবে, ঠিকঠাকই চলবে। ঠিক আছে, আরো ডিটেইলস জানতে হলে বুকিং করে চেম্বারে আসলে আরো ডিটেইলস এই বিষয়ে আরো বিশদভাবে জানতে পারবেন। স্যার আরেকজন বন্ধু রয়েছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। ঠিক, হ্যালো, কে আছেন সঙ্গে? নমস্কার। আচ্ছা যাই হোক, ঠিক আছে, আমরা একটু আলোচনা আমরা ফিরি, যেটা নিয়ে আমাদের আজকে একটু টোটকা বা টিপসও নেব স্যার। এই রথযাত্রার সূচনা যেটা হয়েছিল, এটা কিন্তু সূচনা হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিন থেকে, রথ নির্মাণের সূচনা, এটা কিন্তু রথ নির্মাণের সূচনা যেহেতু অক্ষয় তৃতীয়ার দিন, এটা কিন্তু অতি পবিত্র দিনে এই রথ নির্মাণ আরম্ভ করা হয়। নিয়ে নেব, তারপর আলোচনা আবার ফিরব। আচ্ছা, হ্যাঁ নমস্কার, কে আছেন সঙ্গে বলুন। তাহলে ছেলের নাম বলুন, জন্ম তারিখ সময়টা বলুন। ছেলের নাম হলো কৌশিক মজুমদার। কৌশিক মজুমদার, কৌশিকের জন্ম তারিখ সময়টা বলুন। জন্ম তারিখ হলো 10/8/2001। টাইমিংটা বলুন, জন্ম সময়। জন্ম সময় 8:45 সকাল। এম, সকাল 8:45। জন্মস্থান কল্যাণী। কল্যাণী, আচ্ছা। কল্যাণী মানে কি, নদিয়া ডিস্ট্রিক্ট? নদিয়া ডিস্ট্রিক্ট, তাই তো, কল্যাণী। কাউকে দেখিয়েছেন কোন অ্যাস্ট্রোলজার কে এখনো? না, কাউকে দেখাইনি। ভালো লাগছে অনুষ্ঠান, স্যারের অনুষ্ঠান ভালো লাগছে, দেখা হয় নিয়মিত? আমার স্যারের অনুষ্ঠান ভালো লাগছে বলে তো আমি ফোন করলাম, অনেক দিন থেকে দেখি। আচ্ছা আচ্ছা, মানে পাচ্ছেন না? আচ্ছা, বাহ, শুক্রবার ছিল আপনার ছেলের জন্মবার। কৃষ্ণপক্ষে জন্ম, ষষ্ঠী তিথি ছিল, ঠিক আছে? ওর মীন রাশিতে শনি সাড়ে সাতই আরম্ভ হয়েছে জানুয়ারি মাসে, 2023 সালের জানুয়ারি মাস থেকে শনি সাড়ে সাতই অলরেডি চলছে, 7.5 বছর চলবে, 7.5-এর প্রতিকার করাতে হবে, কেমোদ্রুম দোষ রয়েছে জন্মছকে,
মনের মতো কর্ম পেতে গিয়ে বাধা আসবে, কিন্তু খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ভালো বোধাদিত্য যোগ রয়েছে, কিন্তু মন মতো উপযুক্ত প্লেসমেন্ট পেতে গিয়ে বাধা হয়ে যাবে। বুঝতে পেরেছেন? শুক্র রাহু যোগ রয়েছে, এটাকে বলে জড়ত্ব যোগ। জড়ত্ব যোগ থাকলে সেই দোষে কোনো কাজই সফলতার সঙ্গে হতে দেয় না, অনেক পরিশ্রম অনেক কষ্ট করার পরে সেখানে একটু ঠিকঠাক হতে পারে। বুঝতে পেরেছেন? এটা ঠিক করতে হবে তো, এটা কাউকে দেখাননি কেন, দেখিয়ে ঠিক করবেন। আপনার বাস্তুগত সমস্যাও রয়েছে তো, যে বাস্তুতে রয়েছেন সেই বাস্তুও ভালো নয়, আপনার ছেলের পক্ষেও ফেভারেবল নয়, ওর কিন্তু অনেক কিছুতে বাধা দেবে ওই বাস্তু। ওই বাস্তু সংস্কারও করা লাগবে, যে হরোস্কোপ দেখিয়ে রাখবেন, ফেলে না রেখে আপনার যাকে ভালো লাগে তাকে দিয়ে দেখিয়েই প্রতিকার করুন, কিন্তু করুন। বুঝতে পেরেছেন? আর করতে হবে, যে এগুলো এরকম ফেলে রাখলে ক্যারিয়ারে সমস্যা হয়ে যাবে তো। সমস্যা তৈরি হচ্ছে না, ওর অনেকগুলো সমস্যা রয়েছে। ব্রাইট ফিউচার সেটা একদম ব্রাইটটা একেবারে আরো খারাপ জায়গায় চলে যাবে। আপনি ইমিডিয়েট ইমিডিয়েট আপনি চলে আসুন, স্যারের সব কথা যখন মিলে গেছে বুঝতেই পাচ্ছেন, অনলাইনে তিনি যখন একবার বলে দিয়েছেন যে এই সমস্যাগুলো রয়েছে, কিভাবে প্রতিকারের মাধ্যমে গ্রহ সংস্কারের মাধ্যমে ভালো একটা ব্রাইট ফিউচার তৈরি করা যায় সেটাকে আপনাদের আসতে হবে। তার জন্য কষ্ট করে ফোন নাম্বারটা কি লিখেছেন আপনি? যেখানে লেখা আছে কন্টাক্ট নাম্বার 9051200976, আপনার যেখানে কাছাকাছি হবে আপনি চলে আসুন, ঠিক আছে? চলে আসুন, নইলে দেখুন ছেলেটার ভবিষ্যৎটা যাতে নষ্ট না, তার জন্য আগে থেকে তিনি অ্যালার্ট করে দিলেন এই এই সমস্যাগুলো না ওর লাইফে তৈরি হবে। ওর এমনি খুব ভালো রয়েছে, কিন্তু সেই ভালোটা যেন থাকে, কন্টিনিউশনটা যেন থাকে। সাড়ে সাতই চলছে তো, সাড়ে সাতই ভীষণ নেগেটিভ ফল, ভীষণ নেগেটিভ ফল, এক বছরের কিছু বেশি হয়ে গেল অলরেডি, সাড়ে সাত বছর হয়ে গেল। কার বিষয় জানলেন, কোথা থেকে বলছেন, কে বলছেন? এখানে ফিডব্যাক আসছে, টেলিভিশনের সাউন্ডটা অফ করে কথা বলুন, নইলে বুঝতে পারছি না তো। মেয়ের নাম, জন্ম তারিখ, সময়টা বলুন। এই বা বাংলা না, ঠিক মতো আপনার ক্লিয়ার হচ্ছে না। আপনি একটা কাজ করুন, ফোন নাম্বারটা দেখছেন, কন্টাক্ট নাম্বারটা লিখে রাখুন, বুকিং করে চলে আসুন, আপনার কথাটা ক্লিয়ার হবে। লাইভে আবার চেষ্টা করুন, যদি সেরকম হয় তাহলে আপনার কথা পরিষ্কার বুঝতে পারবেন। শনিবার দিন কথা বলুন, ঠিক আছে? ধন্যবাদ। কারণ এত ক্লিয়ার কথা না আসলে আমরা ঠিক মতো নিতে পারছি না। যারাই ফোন করবেন একদম জন্ম তারিখ সময়টা হাতের সামনে রেখে তারপরে ফোনটা করুন, আর একটু পরিষ্কার করে বলুন। আরেকজন বন্ধু বলছে, হ্যালো, হ্যাঁ বলুন বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন, বলুন কার বিষয়ে বলুন, কথা বলুন। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? আমি টালিগঞ্জ দিয়ে বলছি। টালিগঞ্জ থেকে কার বিষয়ে বলুন, নাম বলুন। হ্যালো, আমি মেয়ের জন্য জানতে চাইছি। মেয়ের নাম কি? নাম বয়স অঞ্জলি বক্তি। অঞ্জলি, আচ্ছা, জন্ম তারিখ সময়টা বলুন। জন্ম 25/10/2001। টাইমিংটা বলতে হবে, জন্ম সময় 1:45 রাত্রি। কোথায় জন্ম? জন্মস্থান? জন্মস্থান কলকাতা। কলকাতায় জন্ম। কি জানবেন মেয়ের বিষয়ে? 2001, 23 বছর। দেখিয়েছেন কাউকে, কোন জ্যোতিষীকে দেখিয়েছেন? কোন কাজের জন্য চেষ্টা করেছে, হচ্ছে না তো। যেটা রয়েছে, বৃহস্পতিবার ছিল জন্মবার, সিংহ লগ্ন মকর রাশি, শ্রবণে নক্ষত্র, ও শুক্ল পক্ষ নবমী তিথি, গণ হচ্ছে দেবগণ বৈশ্যবর্ণ, রাশিতে শনি সাড়ে সাতই চলছে, মার্চ 2025-এ ছাড়বে, তারপর থেকে ওর আস্তে আস্তে কাজের যোগ আছে, ও কাজকর্ম পাবে, করতে পারবে। আর জন্মছকে গুরুচণ্ডালীর দোষ রয়েছে, দোষটাকে কাটানোর ব্যবস্থা করবেন,
বুঝতে পেরেছেন? গুরু চন্ডালি দোষ, বৃহস্পতি রাহু যুক্ত হয়ে বসে রয়েছে লগ্নের একাদশে, আর একাদশ থেকে সাকসেস বিচার করা হয়, যে কোনো কিছু প্রাপ্তি, এই যে কাজ খুঁজছে মন মতো কাজ হচ্ছে না, কোনো কিছু হওয়া কাজ হচ্ছে না, এটা একাদশ থেকে বিচার করে। একাদশে নেগেটিভ হয়ে আছে গুরু চন্ডালি দোষ, এটাকে ঠিক করুন। করলে আর সাড়ে সাতিটা কাটলে পরে দেখবেন আপনার মেয়ে ভালো কাজ কর্ম পাবে, জীবনে ভালো দাঁড়াবে, উন্নতি করবে জীবনে, ঠিক আছে? আর ছোটখাটো চোট আঘাত লাগার যোগ আছে। হ্যাঁ হ্যাঁ, ভালো কাজ আছে, কিন্তু ভালো কাজ আছে গুরু চন্ডালি দোষটা ঠিক করতে, ওটাকে দোষটাকে খণ্ডন করলেই ওর ভালো একটা কাজের জায়গা তৈরি হবে, ঠিক আছে? তার জন্য অবশ্যই ফোন করুন, অগ্রিম বুকিং করে তার চেম্বারে আসুন, আরো এই বিষয়ে ডিটেইলস জানতে পারেন। আমি ফোন নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি, 9051200976, এই নাম্বারে আপনারা কন্টাক্ট করবেন, বুকিং করে চলে আসুন। আর একজন বন্ধু রয়েছেন স্যার, এটাই ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে বলুন। তমাল চক্রবর্তী হুগলি থেকে, কার বিষয়ে জানবেন? বলুন আপনার জন্ম তারিখ সময়টা বলুন। আপনি টিভি সাউন্ডটাকে অফ করুন, অফ করে কথা বলুন, টেলিভিশন থেকে দূরে সরে টেলিভিশনটাকে মিউট করে দিন সাউন্ডটাকে। আপনি কি দারিদ্র দোষ রয়েছে জন্মছকে এটা কাটিয়েছে, না সাড়ে সাতই চলছে তো মীন রাশি আপনার, এক বছরের বেশি হয়ে গেল সাড়ে সাতই আরম্ভ হয়েছে, এটাকে প্রতিকার করা হয়েছে? সাড়ে সাতিতে কিন্তু কিছু, হ্যাঁ আমি প্রতিটা কিছু আমি আমি ডেডিকেটেডলি মেডিটেশন করি, আচ্ছা ধ্যান করি, দারিদ্র দোষ আর এই যে শনির সাড়ে সাথে এটাকে একটু ঠিকঠাক করাবেন। আর বুধ কেতু যুক্ত হয়ে রয়েছে, ব্যবসায় আকস্মিক লস হয়ে যাওয়ার সম্ভাবনা দেয়, এটাকে বলে নাস দোষ। বুধ দেখে বিজনেস কে, বুধ গ্রহের সঙ্গে কেতু যখন বসে আছে, কেতু নৈসর্গিক অশুভ গ্রহ মানে হয় আর এটা ছায়া গ্রহ, এ যখন বসে আছে আর রাহুর যখন দৃষ্টি আছে বুধের উপরে, বিজনেস যতটা বড় করতে চাইবেন, যত বড় ভলিউমে করতে চাইবেন করতে পারবেন, হট করে মাঝপথে বন্ধ হয়ে যাওয়া, বড় ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনাটা একটা থেকে যায়। তো তার জন্য রবি শুক্র দারিদ্র দোষ, আর এই বুধ কেতুর নাস দোষ, আর এই শনি সাড়ে সাথী, এই কয়েকটা জিনিসের প্রতিকার করে যদি এগোতে পারেন জীবনে ভালো উন্নতি করবেন। কেন আপনার বৃহস্পতি শনি ভালো যোগ রয়েছে, এই যোগটা আপনার লগ্নের দ্বিতীয়, এটা খুব ভালো শুভ যোগ, ভালো উন্নতি। রবি শুক্র যুক্ত হয়ে দারিদ্র দোষ করে বসে রয়েছে শনির ঘরে, কুম্ভ রাশির ঘরে, যেটা শুভ নয়। শারীরিক মানসিক সব দিকে বিড়ম্বনা দেয় এই দারিদ্র দোষ থাকা ভালো না জন্মছকে, ঠিক আছে? আপনাকে তো চেম্বারে যোগাযোগ করতে হবে, 25 মিনিটের প্রোগ্রাম, তো এটুকু টাইমে
সুভাষগ্রামে পাচ্ছেন প্রতি বৃহস্পতিবার পেয়ে যাচ্ছেন এবং রবিবারও পেয়ে যাচ্ছেন 8টা থেকে 10টার মধ্যে, সন্ধ্যে 8টা থেকে 10টা, এবং জয়নগরে বন্ধুরা পাচ্ছেন প্রত্যেক মঙ্গলবার বিকেল 5টা থেকে 9টার মধ্যে পাচ্ছেন। এছাড়া দমদম শিথিল মোড়ে বন্ধুরা পাচ্ছেন শনিবার সন্ধ্যে 7টা থেকে 9টা। এছাড়া বেহালা সানরাইজে 5টা থেকে 7টায় পেয়ে যাচ্ছেন এবং দুর্গাপুরেও আপনারা মাসে একবার করে পেয়ে যাচ্ছেন, বহরমপুরে পাচ্ছেন। অগ্রিম বুকিং করে বন্ধুরা আসবেন, কন্ট্যাক্ট নাম্বার যেটা রেড বক্সে রয়েছে সেই নাম্বারের মাধ্যমে আপনারা অবশ্যই অগ্রিম বুকিং করে আসবেন, 9051200976। বলতে বলতে অনুষ্ঠান থেকে বিদায় নিতে হবে, অবশ্যই আমরা আবার পরবর্তী শনিবার লাইভ অনুষ্ঠান নিয়ে ফিরে আসি 3টে 45 মিনিটে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার।